আর কয়েকদিন পরেই সরস্বতী পুজো ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে সরস্বতী পুজোর রবিবার খুঁটি পুজোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ একটি অনুষ্ঠান শেষ না হতেই চলে আসে অপর একটি অনুষ্ঠান ঠিক সেরকমই দোরগোড়ায় সরস্বতী পুজো ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার প্রস্তুতি রবিবার বনকা হাই স্কুল মোট বটতলা যুবগোষ্ঠীর আয়োজনে শুরু হলো খুঁটি পুজো বলা চলে শুরু হলো প্রস্তুতি সংগঠনের সদস্যরা জানান এবছর হস্তশিল্পের ওপরে জোর দেওয়া হচ্ছে মণ্ডপ নির্মাণে প্রতিমাও হবে বাউল রয়েছে আরো নানান চমক দাবি উদ্যোক্তাদের প্রথমে বঙ্গা হাই স্কুল মোড় বটতলা যুবগোষ্ঠীর পক্ষ থেকে সকল বঙ্গাবাসীকে এবং নমান ফ্ল্যাঙ্কে অগ্রিম সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবছর আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করেছি এবং এবছরের আমাদের বিশেষ থিম হচ্ছে বাংলার যে সংস্কৃতি হস্তশিল্পের উপরে সেই হস্তশিল্পের উপরে বেশ করে আমাদের প্রতিমা এবং মণ্ডপ দুটোই করা হচ্ছে এছাড়া পুজো বাদে আমরা পুজোর দিন আমরা খিচুড়ি ভোগ প্রসাদের আয়োজন করেছি সকল মানুষের জন্য এবং পরের দিন আমরা দুস্থ বাচ্চাদের বিভিন্ন বস্ত্র এবং সাংস্কৃতিক প্রোগ্রাম আছে এবং বিশেষ আকর্ষণ হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের প্রতিমা ভাষণ হবে সেই শোভাযাত্রা বঙ্গার মানুষ দেখবে এটা সর্বপ্রথম বঙ্গায় হয়ে চলেছে যে সরস্বতী পুজোর একটা ভাষণ সেটা মানুষের কাছে ভালো লাগবে আমরা এই মনে করি বিশেষত্ব ওই কার্নিভালটা থাকছে আমাদের বিশেষত্বটা যেটা হচ্ছে বিভিন্ন তথ্য সংস্কৃতি দপ্তরে বিভিন্ন ছৌ নাচ বিভিন্ন আদিবাসী গ্রুপ এগুলো আসবে যেটা মানুষ ভালোবাসবে প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট নিউজ তোমাস ল্যান্ড বনগা